আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তিনটি কার্টুনের নাম বলতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি টম অ্যান্ড জেরির নাম বলবেনই। টম অ্যান্ড জেরি দেখেনি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য হবে। 1940 সালের 10 ফেব্রুয়ারি টম অ্যান্ড জেরি শর্ট ফিল্ম থিয়েটারে প্রথম মুক্তি পায়। এই জনপ্রিয় কার্টুনের পরিচালক উইলিয়াম হ্যানা এবং অ্যানিমেটর জোসেফ বারবারা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের টম অ্যান্ড জেরি সম্পর্কে কিছু অজানা তথ্য জানাব। টম অ্যান্ড জেরির প্রথম শর্ট ফিল্ম পুশ গেটস দ্য বুটে বিড়াল ও ইঁদুর দুটির নাম ছিল জ্যাসপার আর জিঙ্কস। পরবর্তীতে হ্যানা এবং বারবারা স্টুডিওর ভিতরেই জোড়াটির একটি নতুন নামকরণের প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতায় অ্যানিমেটর জন কারের প্রস্তাবে নাম রাখা হয় টম অ্যান্ড জেরি। জন কার টম অ্যান্ড জেরি নামকরণ করে $50 পুরস্কার জিতেছিলেন। প্রথম পর্বটি এখন পর্যন্ত টম অ্যান্ড জেরি নিয়ে বানানো শর্ট ফিল্মগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ। এপিসোডটি 9 মিনিট 8 সেকেন্ডের। টম অ্যান্ড জেরি কার্টুন মোট 7 বার অস্কার জিতেছে, 13 বার নমিনেটেড হয়ে। এ বছর অর্থাৎ 2020 সালের ফেব্রুয়ারিতে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া টম অ্যান্ড জেরি কার্টুনের 80 বছর পূর্ণ হল। প্রথম দিকের এপিসোডগুলোতে টমকে পুরো এবং না আছড়ানো পশমে দেখা যায়। শুরুতে টম একটা স্বাভাবিক বিড়ালের মতন চার পায়ে হেঁটে বেড়ালেও 40-এর দশকের শেষ দিক থেকে টম দু পায়ে ভর দিয়ে হাঁটতে শুরু করে। জেরির অবস্থা অপরিবর্তনীয় ছিল প্রায় পুরোটা সময় জুড়েই। দুঃখজনক হলেও সত্যি যে টম আর জেরিকে একটি এপিসোডে আত্মহত্যা করতেও দেখা গেছে। ব্লু ক্যাট ব্লুজ নামের এপিসোডটির শেষ দিকে টম আর জেরিকে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে রেল লাইনের উপর হতাশ ও নিঃস্ব হয়ে বসে থাকতে দেখা যায়। দ্রুতগতির ট্রেন ধেয়ে আসছে আর তীক্ষ্ণ স্বরে ট্রেনের হুইসেল বাজছে এমন সময় কার্টুনটির শেষ দৃশ্য আস্তে আস্তে ফিকে হয়ে আসে। এই এপিসোড দেখে অনেকে অনুমান করে নেন যে টম অ্যান্ড জেরি ট্রেনটিকে আসতে দেখেও সরে যায়নি, অর্থাৎ তারা আত্মহত্যা করেছে। ব্লু ক্যাট ব্লুজ পর্বটি 1956 সালের 16 নভেম্বর মুক্তি পায়। ইঁদুর বিড়ালের হরেক মজার কর্মকাণ্ডের মধ্যে বিতর্কের মুখেও পড়ে এই পর্বটি। কার্টুন নেটওয়ার্ক ও বুমেরাং চ্যানেল সম্প্রচারে অস্বীকৃতি জানায় এই পর্বটি। 2010 সালের নভেম্বরে একবার কার্টুন নেটওয়ার্কের সাউথ ইস্ট এশিয়ায় এটি দেখানো হয়। অনেকের মতে এটি টম অ্যান্ড জেরি সিরিজের শেষ পর্ব।